নাটক তৈরি করেছে ফুটবল ফেডারেশন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের অলিম্পিক বাছাই সফরে না পাঠানোর ঘটনায় সরকারকে জড়ানো হয়েছে। 31 মার্চের মধ্যে 92 লাখ টাকাতে চিঠি দিয়ে নির্ধারিত সময়ের 2 দিন আগেই আবার না যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাফুফে। নিজেদের দোষ ঢাকতেই এমন করেছে ফুটবল ফেডারেশন, দাবি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। গত সপ্তাহে আমরা জাতীয় ক্রীড়া পরিষদের নিকট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা আর্থিক সহায়তা বা আর্থিক বরাদ্দ চাই, বাট আমরা আসলে জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে আলাপ আলোচনা করে তাদের কাছ থেকে আমরা বুঝতে পারি কোনো পজিটিভ ফিডব্যাক আমরা তাদের কাছ থেকে পাচ্ছিলাম না। বাফুফে সাধারণ সম্পাদকের এই বক্তব্য 29 মার্চ বুধবারের, যেখানে তিনি বলেছেন গত সপ্তাহে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে নারীদের অলিম্পিক বাছাই খেলতে যাওয়ার জন্য অর্থ চেয়েছেন। আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছি। অথচ সাধারণ সম্পাদকের কথা বলার 2 দিন আগে সেই চিঠি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে মন্ত্রণালয়। পাঠানোর তারিখ 25 মার্চ উল্লেখ থাকলেও সেদিন ছিল শনিবার, পরের দিন স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। চাকরি করেন সাধারণ সম্পাদক, তিনি সরকারকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন, সরকার আমাদের টাকা দেয় না এই জন্য টিম পাঠাতে পারছি না। কিন্তু তারা চিঠিতে নিজেরা লিখেছে যে 31 মার্চের মধ্যে আমাদের জানাতে। তো এটা কীভাবে হয়? তার মানে এটা পুরোটাই হচ্ছে যে তার সাজানো নাটক এবং পুরোটাই উদ্দেশ্যপ্রণীতভাবে তারা এই কাজটি করেছে। চিঠিতে মিয়ানমারের বাছাই পর্বের জন্য সরকারের কাছে 3 দিনের মধ্যে 92 লাখ টাকা চেয়েছে ফুটবল ফেডারেশন। তাতে খোদ ক্রীড়া প্রতিমন্ত্রীও তুলেছেন প্রশ্ন। অনিচ্ছাকৃতভাবে তারা এই ধরনের এই কাজটি করলে আমাদেরকে ভাবমূর্তি সংকটে ফেললেন। নারীদের মিয়ানমার না যাওয়ার ঘটনা ছাপিয়ে ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানকে ব্যঙ্গ করে বেশি আলোচনায় ফুটবল সভাপতি কাজী সালাউদ্দিন। আমি তো পাবলিকলি দেখাই ফোন করবো, লাইভ প্রাইম মিনিস্টারের কথা উঠতে পারে। আই এম নট দ্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বিকজ আই কাম উইথ দ্য ব্যাকগ্রাউন্ড অফ রেজুমি অফ ফুটবল। গুণী মানুষের এমন আচরণ ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অশোভনীয়। খেলাধুলা উনি ফোন করেন, আমরা ফোন করি, তো এটি নিয়ে এই ধরনের নাটক বলে কথা বলা, এটা আমি মনে করি এটা খুবই অশোভনীয় কথা হয়েছে। এবং সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।